forget to like, comment and share. হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভালোবাসা আর মোমো। আজকে হচ্ছে বুধবার আর এখন হচ্ছে 9:30 মতো বাজে। বাইরে একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়েই যাচ্ছে, কোনো থামার কোনো সিনসিনারি নেই। জানি না আরও হয়তো দু তিন দিন এরকম থেকেই যাবে। বৃষ্টিটা কম কিন্তু হাওয়া চলছে মারাত্মক। আমরা চিকেন কিনতে এসেছি, আজকে চিকেন দোকান খোলা পেয়েছি। 1 কেজি ভাইয়া হ্যাঁ আলু হ্যাঁ কি করছিস তুই ওখানে? হ্যাঁ এত হাওয়া দিচ্ছে যে প্রদীপটা নিভেই গেল। সাথী রেডি করে দিয়েছে চাউমিন, ছেলেও খাচ্ছে। ছেলের মুডটা সকালবেলা ঠিক ছিল না, সকালবেলা উঠে যায় না, কয়েকদিন ধরেই খুব কান্নাকাটি করছে। হয়তো ওয়েদারের জন্য হতে পারে, অনেক ওয়েদার একটা ফ্যাক্টর। আজকে আবার ওদের অনলাইন মিটিং, মানে অনলাইন ক্লাস, মানে প্লে গ্রুপে আবার অনলাইন ক্লাস, কি হয় কে জানে। যাই হোক, আমি লিঙ্কটা কানেক্ট করার চেষ্টা করছি, দেখি কি ধরনের ক্লাস। মোর অনলাইন ক্লাসের কি খবর? নার্সারির জন্য স্টেট ব্যাংক সবাচ্ছা। হ্যাঁ, চাউমিনটা পেয়ে মনে হয় মুডটা একটু ঠিক হয়েছে। দেখ কি কান ছিল, বাপরে বাপ। জানি না কি হয়ে তো আজকে বৃষ্টির দিনে দুপুরের মেনু কি? চিকেন করে দেবো আর হচ্ছে একটু ফ্রাইড রাইস করে দেবো। আমার তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি করে দাও, আমি তাড়াতাড়ি বেড়ে আমার দেরি হয়ে যাবে। তোর তো রোজই দেরি হয়ে যায়, কি করে তো দেরি হয় আমি বুঝি না। আমি 7টায় উঠেছি ভাব। তারপরে দেরি হয়ে গেছে? কম্পিউটার কাজ ছিল। তারপরে যা যা করলি এদিক ওদিক? এই কেটেই তো বাসি দিল। মামা, বাবাকে সরি বলো, বলো সরি। আমাকে তাহলে দিবি কেন? পত্নীসেবা তোকে করতে বলছি, তোর নিজের হয়ে গেছে লেট, তুই আমার সেবা করছিস? আগে নিজেরটা দেখ। কে যাতা, অন্য সময় যখন হেল্পের দরকার থাকে তখন তো হেল্প করিস না। চুপটি করে আমার, তুই বেরো, তাড়াতাড়ি বেরো। যন্ত্রণার শেষ নাই। চাউমিন খেলি? হ্যাঁ, মনে পড়ে গেছে, ভুলে গেছিল। খেলি চাউমিন? এ বাপরে বাপ, অনলাইন ক্লাস হচ্ছে তো? হ্যাঁ, তোর বাবা তোকে বলেছে কি? কি সব আঁকি বুকি হচ্ছে, আমার ছেলের ওসব দরকার নেই, আমার ছেলে তার চেয়ে কার্টুন দেখুক। আ হা 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 হা, চল ক্লাস করব, চল অনলাইন ক্লাস দেখি কি হয়। এইটুকু পুচকে তার আবার অনলাইন ক্লাস। এই হচ্ছে আমার সকালের খাবার, এখন অবধি খাইনি, আমি এখন খাবো। আর সকালবেলা রাহুল ওই চাটা বানিয়েছিল, সেটাও খাওয়া হয়নি। তো ওই চাটা এতক্ষণে পুরো জল হয়ে গেছে ঠান্ডা হয়ে, বাট কী আর করা যাবে, ও বেচারা বানিয়েছে যখন তাহলে খেয়েই নেবো। এটা দেখবি না তো গাইজ, এখন বাজে হচ্ছে 1:10 আর এখন হচ্ছে মোমোকে স্নান করাবো, তেল মাখিয়ে স্নান করাবো। তো অ্যাকচুয়ালি আমি না জানতাম না সকালবেলা যে আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো রাহুল সকালবেলা চিকেন নিয়ে এসেছিল, তো আমি ভাবলাম যে চিকেনের সাথে একটু মানে নর্মাল চাল দিয়ে একটু ফ্রাইড রাইস মতো করে দেবো, তাহলে খাটনিও কম হবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। কিন্তু যখন রান্না টান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আমাদের কাজের দিদি এসছে, তো দিদি এসে বলছে আজকে তো গুরু পূর্ণিমা, আজকের দিনে তো মাছ মাংস খেতে নি। তো এবার আমি তো মহা সংশয়ে পড়ে গেছি, তখন প্রায় 12:10 মতো বাজে, তখন আমরা অলরেডি সমস্ত রান্না টান্না হয়ে গেছিলো। আমি ভাবলাম তাহলে আজকে একটু মানে অন্য অন্য যে কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে অনেকদিন ধরে সেগুলো করব। তো যাই হোক, তারপরে দিদি বলার পর আমার তো মাথায় হাত পড়ে গেল,
তো তাড়াতাড়ি করে তারপরে একটু মানে আলু চোখা টাইপের একটু বানিয়ে নিয়েছি আর একটু ডাল করে নিয়েছি। তো গাইস এই হচ্ছে ফ্রাইড রাইস, এই হচ্ছে চিকেন, যেটা ভেবেছিলাম আজকের জন্য, বাট আজকে তো গুরু পূর্ণিমা বলে এগুলো খাওয়া যাবে না, এটা পুরোটাই রেখে দিতে হবে কালকের জন্য, কালকে হয়ে যাবে। আর আজকের জন্য বানালাম এই আলু সেদ্ধটা আর তার সাথে এই ডালটা। এই মাত্র এই ভাতটা বসালাম, দিদি গ্যাসটা সব মুছে দিয়ে গেছে। কি করছো তুমি, এগুলো কে গোছাবে, কে গোছাবে এখন? হ্যাঁ এই বাক্সটাকে দিলোটাকে, আমি তো এটাই বুঝে পাচ্ছি না, অনেক জল্পনা কল্পনা করার পরে আলটিমেটলি আমি একটা রেইনকোট অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে ক্লাউন ফিশ রেইনওয়্যার, কালকেই অর্ডার দিয়েছি, আজকে চলে এসছে। তার দাম নিয়েছে হচ্ছে 939, বেশ ভালোই অফারে পেয়েছি। আমি এখন পরে এখন যাবো, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, এটা খুবই দরকারি ছিল আমার। এই যে আমি এখন রেইনকোট পরেছি আলটিমেটলি, তো একটা সত্যি কথা বলতে আমি ছোটোবেলা থেকে কোনো সময়ই রেইনকোট পরি নাই, এই প্রথম আমি রেইনকোট পরছি। স্কুটি কোথায়, কোন জায়গায়? এখন একটু বল ঠাকুর, জোরে জোরে বৃষ্টি আসুক, এখন বৃষ্টি আসুক ঠাকুর, বৃষ্টি আসুক, জোরে জোরে আসুক। তুই বসে বসে কাগজ খাচ্ছিস, থু থু থু, অটো চিবিয়ে খেয়ে নিয়েছিস? দেখো সবাই দেখো, অটো চিবিয়ে খেয়ে নিয়েছে, ছি ছি ছি। বাবা ওটাকে উল্টাবি না কিন্তু, বাইক তোর কি রাতের বেলা একটার সময় মনে পড়ে খেলাধুলার কথা? হ্যাঁ কি রে, সারাদিনে তো গাড়ি নিয়ে খেলিস না, সারাদিনে শুধু বোকা বাক্সটা দেখতে থাকিস, আর এখন গাড়ি নিয়ে খেলে মানে গাড়ি নিয়ে খেলতে খেলতে বোকা বাক্স দেখে, আর এখন মোটামুটি আলটিমেট খেলাটা চোখে পড়ে, ওকে প্যান্ট প্যান্ট পরাতে হবে। এখন হচ্ছে মানে রাত 12:30টার সময়, এখন খেলনা পাতি নিয়ে এসছে খেলবে বলে, আর রাহুল হচ্ছে এখন ছেলেকে ঘুমাবে না বাবা, ওটাকে উল্টে যায়, উল্টাবি না, খাটের উপরে তোলা ধান দিয়ে আছিস, ওখান থেকে গাড়ি তুলে নি, গাড়ি নিয়ে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে পোর্ট আনতে হবে না, গাড়ি নিয়ে আসো গাড়ি নিয়ে আসো গাড়ি নিয়ে আসো, ও বাবা রে, আর তোর এই জামাটার পিছনে কি করে ছিঁড়ে গেল রে, যাই না পুরো ঘুমাবে, তাহলে আমরা ঘুমাবো কোথায়, স্যানের উপরে তোকে আমি বললাম যে সামনে দেখতে পেয়েছিস ওখানে রাখা, আমাকে টেনে টেনে ওখানে উপরে কি করে জানিস, মানে বুঝলাম না, ও আমার কোলের উপর উঠে এরকম আঙুল দিয়ে দেখাচ্ছে, কি ওই উপরে দাঁড়িয়ে রেখেছে, হ্যাঁ ওগুলো এটা উপরে তোলা ছিল, তা তুই অন্য জায়গায় রেখে দিলি, সেটাই তো বলছি অন্য জায়গায়, হুম চলো নিনু হবে, নিনু ঘুম থেকে গেছে, নিনু নিনু তো আধা ক্যাম্পাস ভিজে গেছে রে এখন, তো হবে না যত জল, ভগবান খুলতে হবে, তাছাড়া কি সারা রাত আছে এখন, তাহলে লিক হয়ে যাবে, যাচ্ছে
তো গাইজ আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন আবার একটা নতুন ভ্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তাতে লাইক কমেন্ট আর শেয়ার করো। আজকের জন্য এই পর্যন্তই, বাই বাই, গুড নাইট।